আজ 24শে এপ্রিল রানা প্লাজা দিবস। রানা প্লাজা ভবন ধসের 7 বছর পূর্ণ হলো আজ। রানা প্লাজা ভবন ধসের পর আমরা আইনি কাঠামোতে কিছু ইতিবাচক পরিবর্তন দেখেছি, যেমন বাংলাদেশ শ্রম আইন 2006-এর কিছু সংশোধন হয়েছে, কর্মক্ষেত্রে যৌন হয়রানি নিরসনে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে আইন সংস্কার বা নতুন আইন তৈরির কাজ শুরু হয়েছে, শ্রম মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারী শ্রমিকের যৌন সহিংসতা নিরসনে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এ সকল কাজের জন্য আমরা কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন শ্রমিকের নিরাপত্তা এবং ক্ষতিপূরণ সংক্রান্ত কাঙ্ক্ষিত অর্জন আমরা এখনও দেখতে পাইনি। নারী শ্রমিকের অনেকেই কর্মস্থল বা যাতায়াতের পথে এবং তাদের বাসস্থানে যৌন হয়রানি, মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে থাকেন, সেই বিষয়ে দৃষ্টি দেওয়াও প্রয়োজন। বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারা বিশ্ব যুদ্ধ করে চলেছে, শ্রমক্ষেত্রেও তার প্রভাব পড়েছে। শ্রমিকরা আজ প্রায় দিশেহারা হয়ে পড়েছে, কারখানা লে অফের কথা উঠেছে, অনেকে কাজ হারানোর ভয়ে শঙ্কিত, অনেকে মজুরি পাননি বা মজুরি পেতে বিলম্ব হয়েছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে কিছু প্রশংসনীয় উদ্যোগও ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ বা রকেটের মাধ্যমে বেতন পরিশোধের সিদ্ধান্ত। এ অবস্থায় শ্রমিকদের স্বাস্থ্যগত সুরক্ষার দিকে সরকার আরও নজর দিবেন মর্মে আমরা আশা করছি, তাদের প্রতি ন্যায় বিচার হোক এই প্রত্যাশাই আমাদের। রানা প্লাজা ধসের পর গার্মেন্ট শিল্পের পরিবেশ ও কারখানা ভবনের উন্নতি হয়েছে, ভবনের ভিতরে আতঙ্ক কমেছে, কারখানা পরিদর্শকের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, তবে কর্মক্ষেত্র নিরাপত্তার বিষয়টির প্রতি আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এর পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য, চিকিৎসা ও তারা কোনো রোগে আক্রান্ত হচ্ছেন কিনা, তারা তাদের আবাসস্থলে নিরাপত্তার প্রশ্নে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। শ্রম আইনে ক্ষতিপূরণের যে বিধান তা যথোপযুক্ত নয়। রানা প্লাজার ধসের 7 বছর পূর্তিতে নিহত ও আহত শ্রমিক এবং তাদের পরিবারের পক্ষে পরিচালিত জনস্বার্থ মামলাসহ সকল মামলার দ্রুত নিষ্পত্তি এবং যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতকরণ ও ক্ষতিপূরণের ন্যূনতম মানদণ্ড নির্ধারণের জন্য ব্লাস্ট জোর দাবি জানাচ্ছে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী বর্তমানে নিহত শ্রমিকদের জন্য ন্যূনতম 2 লক্ষ টাকা এবং আহত শ্রমিকদের জন্য 2,50,000 টাকা ক্ষতিপূরণ ধার্য আছে, যা আদৌ সময় উপযোগী নয় বা যথোপযুক্ত কিংবা আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যদিও দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিপূরণের জন্য ন্যূনতম মানদণ্ড নির্ধারণের জন্য আমরা দাবি জানিয়ে আসছি। রানা প্লাজা ধসের দীর্ঘ 7 বছর অতিবাহিত হলেও অদ্যাবধি কোনো অপরাধীর শাস্তি নিশ্চিত হয়নি, কোনো মামলা নিষ্পত্তি হয়নি, এমনকি ক্ষতিগ্রস্ত শ্রমিক কিংবা তার পরিবারকে দেওয়া হয়নি কোনো ক্ষতিপূরণ। যদিও ক্ষতিগ্রস্ত শ্রমিকগণ এবং তাদের পরিবার রানা প্লাজা ট্রাস্ট ফান্ড হতে আর্থিক সহায়তা পেয়েছে, কিন্তু ঘটনার জন্য দায়ী ব্যক্তিগণকে অদ্যাবধি বিচারের আওতায় এনে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করা যায়নি কিংবা শাস্তিও নিশ্চিত করা যায়নি। কর্মক্ষেত্র দুর্ঘটনা শিকার কোনো আহত বা নিহত শ্রমিকের ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের সময়ে অবশ্যই তার ভবিষ্যৎ প্রাপ্য মজুরি, চাকরি শেষে প্রাপ্য গ্রাচুইটি, অনুমিত চিকিৎসা খরচ, পরিবারের পোষ্যদের অনুমিত খরচ, দুর্ঘটনার পরবর্তী শ্রমিকের মানসিক চাপ এবং সর্বোপরি ও উচ্চ আদালতের নজরের প্রতি গুরুত্ব আরোপ এবং এগুলো আমলে নেবার জন্য ব্লাস্ট জোর দাবি জানাচ্ছে। সেই সাথে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও রানা প্লাজা হত্যাকাণ্ডে জড়িত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে চলমান মামলাসমূহের দ্রুত নিষ্পত্তির জোর দাবি জানাচ্ছে। এবারে রানা প্লাজা ভবন ধস সংক্রান্ত মামলাগুলোর বর্তমান অবস্থা উপস্থাপন করছি। এ ভয়াবহ হত্যাযজ্ঞের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মোট 14টি ফৌজদারি মামলা, 1টি দেওয়ানি মামলা ও মহামান্য হাইকোর্ট বিভাগে 4টি রিট মামলা দায়ের হয়। 14টি ফৌজদারি মামলার মধ্যে দুর্ঘটনা নোটিশ প্রদানের ব্যর্থতা ও বিপজ্জনক পরিণতি সংক্রান্ত আইন লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর হতে ঢাকার প্রথম শ্রম আদালতে 11টি ফৌজদারি মামলা দায়ের করা হয়। এর মধ্যে 7টি মামলা অভিযোগ গঠনের জন্য, 3টি মামলা তদন্ত প্রতিবেদনের জন্য এবং 1টি মামলা শুনানি পর্যায়ে বিচারাধীন আছে।
এছাড়া অবশিষ্ট তিনটি ফৌজদারি মামলার মধ্যে দি বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট 1952 অমান্য ও অবহেলাজনিত মৃত্যুর কারণে ভবনের মালিক, সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা কর্তৃক একটি, সাভার মডেল থানার কর্মকর্তা কর্তৃক একটি এবং রানা প্লাজা ধসে নিহত একজন শ্রমিকের স্ত্রী কর্তৃক অপর ফৌজদারি মামলাটি দায়ের করা হয়। বর্তমানে দ্য বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট 1952 এর অধীনে দায়েরকৃত মামলাটি ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন পর্যায়ে বিচারাধীন রয়েছে এবং অপর দুটি মামলা একত্রে ঢাকার দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। এছাড়া রানা প্লাজা ধসে নিহত অপর আরেকজন শ্রমিকের উত্তরাধিকারীগণ কর্তৃক ক্ষতিপূরণ আদায়ের জন্য ঢাকার দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে একটি অর্থ মোকদ্দমা দায়ের করা হয় যা বাদীপক্ষের অনুপস্থিতিতে তদবিরভাবে খারিজ হয়ে যায়। মহামান্য হাইকোর্ট বিভাগে বিচারাধীন চারটি রিট মামলার মধ্যে রিট পিটিশন নাম্বার 4390 অব 2013 এর শুনানির জন্য নির্ধারিত তারিখে এই মামলার বিবাদী সাউথ ইস্ট ব্যাংকের পক্ষ হতে জবাব দাখিলের জন্য অবকাশকালীন ছুটি শেষে কোর্ট খোলার পর এক সপ্তাহের সময় প্রার্থনা করা হয় এবং তা মঞ্জুর করা হয়। এছাড়া ইতিপূর্বে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত তিনটি আবেদন যথা, প্রথম আবেদনটি বিগত 5/9/2016 ইং তারিখে 16 নম্বর বিবাদী জেড এক্স ওয়াই অ্যাপারেল বাইং সলিউশনস লিমিটেডের পক্ষ হতে দায়ের করা হয়েছিল। উক্ত আবেদনে সাউথ ইস্ট ব্যাংকের সানড্রাই পেয়েবল অ্যাকাউন্ট হতে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে জরুরি ভিত্তিতে সার্ভিস চার্জের সম্পূর্ণ অর্থ আবেদনকারীকে পরিশোধের জন্য সাউথ ইস্ট ব্যাংকের প্রতি নির্দেশ দানের আবেদন জানানো হয়েছিল। উক্ত আবেদনের প্রতি উত্তরে বিলাস্টের পক্ষ হতে বিগত 20/11/2017 ইং তারিখে একটি এভিডেভিট ইন অপোজিশন দায়ের করা হয়। দ্বিতীয় আবেদনটি বিগত 4/3/2018 ইং তারিখে 17 নম্বর বিবাদী হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডের পক্ষ হতে দায়ের করা হয়েছিল। উক্ত আবেদনে বিগত 26/9/2013 ইং তারিখে ইস্যুকৃত ব্যাংক কর্তৃক 18 নম্বর বিবাদের বিদেশি সরবরাহকারীদের লেটার অফ ক্রেডিট নাম্বার 1334120409 70 তারিখ 26/12/2012 ইং এর বিপরীতে যেভাবে অর্থ পরিশোধ করা হয়েছিল একইভাবে 17 নম্বর বিবাদী সাউথ ইস্ট ব্যাংক কর্তৃক গৃহীত 17 নম্বর বিবাদী এর যে বিলগুলো মেসুর রয়েছে তার অর্থ আবেদনকারীকে পরিশোধের জন্য সাউথ ইস্ট ব্যাংকের প্রতি নির্দেশ দানের জন্য আবেদন জানানো হয়েছিল। তৃতীয় আবেদনটি মেসার্স আটলান্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোস্তফা কামালের পক্ষ হতে রিট পিটিশন নাম্বার 4390/2013 পক্ষভুক্ত হবার আবেদন জানিয়ে দায়ের করা হয়েছিল যা বিগত 11/2/2020 ইং তারিখে শুনানি অন্তে একটি আবেদন মঞ্জুর করা হয় এবং অন্য দুইটি আবেদনের শুনানি বিগত 18/2/2020 ইং তারিখ পর্যন্ত মুলতবি রাখা হয়। পরবর্তীতে বিগত 18/2/2020 ইং তারিখে উল্লেখিত আবেদন দুইটি শুনানির জন্য নির্ধারিত থাকলেও 17 নম্বর বিবাদী সাউথ ইস্ট ব্যাংকের পক্ষ হতে জবাব দাখিলের জন্য 2 সপ্তাহের সময় প্রার্থনা করা হয় এবং তা মঞ্জুর করা হয়। বর্তমানে রিট পিটিশন নাম্বার 4390/2013 বর্ণিত দুইটি আবেদন শুনানির জন্য অপেক্ষমান রয়েছে। সার্বিক অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ লিগ্যাল এড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের পক্ষ হতে আমাদের কিছু সুপারিশ রয়েছে যা উপস্থাপন করছি। সুপারিশ এক, রানা প্লাজা ধসের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করা। 2, রানা প্লাজা ধসে আহত শ্রমিকের পুনর্বাসন নিশ্চিত করা এবং নিরাপদ কর্মক্ষেত্র ও কর্মপরিবেশ নিশ্চিত করা। 3, কারখানা ভবন পরিদর্শনের মাধ্যমে অনিরাপদ ভবন চিহ্নিতকরণ ও ভবনের সম্মুখে সতর্কীকরণ সংক্রান্ত সাইনবোর্ড লাগানো। 4, স্ব কারখানা কর্তৃপক্ষ কর্তৃক শ্রমিকদের জন্য নিয়মিত অগ্নিমহড়াসহ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ। 5, সকল কারখানাগুলোর সেফটি কমিটিগুলো কার্যকর করা। 6,
আন্তর্জাতিক মানদণ্ড ও উচ্চ আদালতের নজির অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ নির্ধারণ করে শ্রম আইন সংশোধন করা, সাত ভবিষ্যৎ প্রাপ্য মজুরি, চাকরি শেষে প্রাপ্য গ্রাচুইটি, অনুমিত চিকিৎসা খরচ, পরিবারের পোষ্যদের অনুমিত খরচ বিষয়গুলো বিবেচনা করা সহ কর্ম সংস্থানে দুর্ঘটনা বীমা প্রকল্প চালু করা, সকল কারখানা কর্মরত শ্রমিকের তালিকা প্রকাশ করা এবং সেফটি প্ল্যান মেনে কাজ করা, নয় যে কোনো বিল্ডিং ব্যবহারের পূর্বে অকুপেন্সি সার্টিফিকেট সংগ্রহ করা, দশ সকল ভবন বিশেষ করে বহুতল ভবন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহে অগ্নি নির্বাপনের ব্যবস্থা বাধ্যতামূলকভাবে থাকা এবং আগুন প্রতিরোধক প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা, এগারো ইন্স্যুরেন্স স্কিম চালু করা, বারো করোনা ভাইরাসের সংক্রমণের কারণে যে সকল শ্রমিক ক্ষতিগ্রস্ত হবেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা, যেমন আর্থিক সাহায্য, রিলিফ সহ পুনর্বাসনের ব্যবস্থা করা। পরিশেষে আমরা রানা প্লাজা, তাজরিন সহ সকল কর্মক্ষেত্র দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ, সকল শ্রমিকের ন্যায্য অধিকার এবং সর্বোপরি করোনা ভাইরাস সংক্রমণের এই ক্রান্তিকালে কোনো শ্রমিক যেন কোনো প্রকার বৈষম্যের শিকার না হয় এ সকল বিষয় নিশ্চিতকরণে সরকারি এবং বেসরকারি পর্যায়ের আরও সমন্বিত প্রয়াস আমরা প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ।